শিয়ালদাহ মেন এবং বনগা শাখায় প্ল্যাটফর্ম সহ কাজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাতিল একাধিক লোকাল সপ্তাহ শেষে যাত্রী দুর্ভোগের ভোট মিটতেই নতুন সমস্যা শিয়ালদাহ ডিভিশনে বাতিল বহু ট্রেন ভোট মিটতেই ফর্মে ফিরছে ভারতীয় রেল এবার জোর কদমে শুরু হবে পূর্ব পরিকল্পনা মাফিক কাজ আর সেই কারণে এবার শিয়ালদাহ মেন এবং বনগা শাখায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ ইন্টারলকিংয়ের কাজ করে রাখার পরিকল্পনা বাস্তবায়িত করার পথে এগোচ্ছে ভারতীয় রেল যার ফলে শিয়ালদাহ শাখায় বাতিল থাকবে বেশ কিছু ট্রেন চলাচল মাঝে মধ্যেই যাত্রীদের সুবিধার কথা ভেবে নানা পরিকল্পনা নিয়ে আসে ভারতীয় রেল এবারেও তার ব্যতিক্রম হল না এবারের কাজ শিয়ালদাহ মেন এবং বনগা শাখার প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ ইন্টারলকিংয়ের কাজ ভোটের কারণে এই কাজ বেশ কিছুদিন পিছিয়ে গেলেও এবার এই কাজে হাত লাগাতে চলেছে ভারতীয় রেল এমনটাই জানালেন পূর্ব রেলের কর্তারা রেল সূত্রে খবর এই কাজের জন্য আগামী শুক্রবার সাতই জুন থেকে নয় জুন রবিবার পর্যন্ত টানা তিন দিন ধরে এই লাইনের কাজ চলবে যার ফলে শিয়ালদাহ মেন এবং বনগা শাখায় পাওয়ার ব্লক করার দরকার পড়বে এর ফলে শিয়ালদাহ ডিভিশনে প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করার পাশাপাশি বহু ট্রেন দমদম এবং বিধাননগর পর্যন্ত চলতে পারে এতে করে যাত্রী দুর্ভোগ মেটানোর জন্য সড়ক পথে অতিরিক্ত যান চালানোর জন্য রেলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদনও জানানো হবে বলে জানা গিয়েছে কি কাজ হবে বর্তমান সময়ে বেশিরভাগ ট্রেনই বারো কোচের করা হয়েছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো হলেও কিছু কিছু স্টেশনে এখনও অবধি প্ল্যাটফর্মে সমস্যা রয়ে গিয়েছে ট্রেনের তুলনায় প্ল্যাটফর্ম ছোট থাকায় ট্রেন দাঁড়াতে সমস্যা হচ্ছে এবার সেই সমস্যার সমাধান করার পাশাপাশি রেল চলাচলকে আরও মসৃণ করতে ইন্টারলকিং এর কাজও করা হবে বলে জানা গিয়েছে যাত্রা শুরু করার আগে বিষয়টি সম্পর্কে যথাযথ খোঁজখবর নিয়ে আগামী কয়েকদিন ট্রেনে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড শিয়ালদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো